সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। নতুন একটা দিন, নতুন একটা আলো, নতুন একটা সূর্য। আজ কদিন পর ছিল, আজকে আমার চুলটা এরকম হয়ে গেছে, আগের দিন একই রকম হয়ে থাকে। কিন্তু যখন আমি কোথাও রেডি হয়ে যাব কোনো কিছুতে, অনুষ্ঠান বা কিছুতে ঘুরতে যাব, তখন আমার মন পছন্দ আর চুলগুলো হয় না, ভালো লাগছে আমার কাছে। সুপ্রভাত ছেলে ঘুমাচ্ছে। মার গাছের গোলাপ। এই গাছটা খুব ভালো লাগে, কি সুন্দর লাল লাল হয়, ফুল ফোটে কাটা কাটা যাবার মতো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে উঠেই বাইরে চলে এসছে। হ্যাঁ, নমো নম 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 নম। বলো ঘুম ঘুম দাদা, জামা কাপড় মেলতেছি বেড়ে খুশি বাইরে। ওই দেখ, ধুলে ধুলে ধুলে, দুই দিকে দুই মাতাল, ছোট মাতাল বড় মাতাল। ওই দেখ আবার শুয়ে পড়লো। এতকে দেখ কি দেখায়, খুলে দেখ গোলু। নিরামিষ মাছের পিচ। মা আজকে বানিয়েছে কোপ্তা, বানিয়েছে মাছের আকার দিয়ে। বাড়ির কাছে চাল কুমড়া দিয়ে শুক্ত হবে ডালে বড়া বানিয়েছে মা। আর এই নিরামিষ মাছের পিছে রেমেডি হচ্ছে কাঁচা কলা, আলু, সয়াবিন, পনির সব সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে মেখে শেপ দিয়েছে। মশলা আছে জিরা, ধনে, গরম মশলা, লঙ্কা, লবণ, হলুদ পরিমাণ মতো দিতেই হয়। এই তো, আর হচ্ছে বেগুন ভাজা। নিরামিষ মাছের ঝোল। শেষ পাতে বাড়ির গাছে চাল কুমড়া ডোবা শুক্ত আর মাছ ছাড়া মাছের ঝোল কেমন খেলাবো? তাকাও, তোমাকেই বলতেছি, শোনো দেখি কেমন খাইলা, ভালো ভালো লাগলো, খাওয়া যায়, খাওয়া যাবে। আচ্ছা, শুক্তটা বাড়ির কাছে চাল কুমড়া ডোবা করতো, জোরে বলো, দর্শকরা শুনতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। কি আছে বাইরে, কি আছে? ও আসলা, ও জি আসলা, থাক তুমি, ঢোকো ভিতরে ঢোকো। গুড নাইট।